এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা নতুন দেখছ, আর আমার ভিডিওটা একটু ওয়াচ করে এসো। তো আজকে হচ্ছে ব্লগ বানাচ্ছি, কারণ আজকে আমার ইনভিটেশন আছে বিয়েবাড়ি, তার জন্য আমি তোমার সাথে একটা ব্লগ পোস্ট করি, শেয়ার করা যেতে পারে, তার সাথে শেয়ার করছি। আর কেমন হবে ভিডিওটা এন্ডে প্লিজ আমাকে এন্ড অবধি দেখে প্লিজ আমাকে কমেন্টের সাথে জানাবে। তখন বাজে প্রায় দুপুরবেলা 12:30, তখন আমি এত সাজুগুজু করেছি, মানে এত না, জাস্ট নর্মাল মেকআপ করেছি, বাট শাড়িটা তো হেভি ছিল, ওটা পরে আমি রেডি হয়ে গেছিলাম বিয়েবাড়ি যাবো বলে। দুপুরবেলা আমার একটা ইনভিটেশন ছিল, যেটা হচ্ছে ভিডিও কলিংয়ে ছিল, যেহেতু আমার ননদের বিয়ে ছিল, সে থাকে হচ্ছে লন্ডনে থাকে, অ্যান্ড ওখানে যাওয়া আমাদের কারোর পক্ষে পসিবল না, তাই জন্য আমরা ভিডিও কলিংয়ে পুরো বিয়েটা অ্যাটেন্ড করেছি, দেখেছি, অ্যান্ড যা যা ওদের নিয়ম ছিল সেগুলোকেও সব দেখেছি। আমাদের খুব ভালোও লেগেছে এই ভিডিও কলিংয়ে, বিয়ের ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করলাম, আর আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। যাই হোক, ওখানে বেলা ভয়েস ওভার দিয়েছি, তো একটুখানি নয়েজ হচ্ছে, সো একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড ওখানে মাসির বাড়িতে গিয়ে দেখলাম যে গার্ডেনিংটা এত সুন্দর করে সাজানো, সেটাকে আমি একটু ভালো করে ক্লিপ দিয়েছি, তোমার সাথে সেটা শেয়ার করলাম। এত সুন্দর সুন্দর গাছ, স্পেসিফিক্যালি এই গাছটার নাম আমি জানি না, বাট এটা আমার খুব ভালো লাগে, ইনডোর প্ল্যান্ট আই থিঙ্ক সো। তো যাই হোক, আমি ওখান থেকে ওখানে গিয়ে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছিলাম, কারণ আমি আর পাচ্ছিলাম না গরমের মধ্যে ওই সাজুগুজু করে থাকতে, আবার বিকালবেলা শুনলাম ইনভিটেশন আছে, তাই জন্য আগে তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে নিলাম, মানে শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর ওখানে গিয়ে আমার বোনের সাথে দেখা হয়েছিলো, সো হাই। এনিওয়ে, তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। গরমে কেমন আছিস? গরমের যেখানে সবাই হালাত খারাপ, সেখানে আমি দুটো বিয়েবাড়ি কী করে অ্যাটেন্ড করলাম। যাই হোক, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কারা কারা দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছো গরমের মধ্যে, আর তোমরা হ্যান্ডেলও কী করে করেছো, অ্যান্ড সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমাকে বরফ এনে দিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম, আমার বাড়ি গিয়েছিলাম গিয়ে একটু রেস্ট নিয়ে, আবার সাজুগুজু করে বেরিয়ে গেছিলাম সেকেন্ড, যেখানে রিসেপশন ছিল সেখানে যাওয়ার উদ্দেশ্যে, সেখানে খুব সুন্দরভাবে লজটা সাজিয়েছিল। আর এই লজটা আমাদের এখানকারই, মানে শ্যামনগরই, যেখানে আমি কোনোদিনও যাইনি, তো আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল ওই লজটাতে, তার জন্য আগে রেডি ফেডি হয়ে গেছিলাম, স্পেসিফিক্যালি ফটো তুলতে গেছি আর তোমাদের সাথে ভিডিও করতে গেছিলাম। আর এতটা ভালো লাগছিলো না এই গরমের মধ্যে কিছু, যে আমি তোমাদের সাথে সেরকম কিছু ক্লিপ নিতে পারিনি, কিছু 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 নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমার লুকটা কেমন লাগলো অবশ্যই সেটাও আমাকে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, বাই। তুজ পে খুদ সে জ্যাদা।